ওদের পরিবারগুলোতে ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি, এরা বিয়ে করতে চায় না। আমরা বিয়ে করি, কারণ বিয়ে করা আমার নবীর সুন্নাহ, ঠিক কিনা? কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না, ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে। এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ, কার লাশ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না আস্তিক আর নাস্তিক, এটা তো মানুষ, আমি মানুষকে সম্মান করেছি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন, আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, কোন পীরের মুরিদ ওটা পড়ে, কোন দল করি ওটা পড়ে, সবার আগে আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলমান, এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই। চিল্লায় বলেন ঠিক কি না? সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। এজন্য আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি, আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। 700 কোটিরও বেশি মানুষ সব আমরা ভাই ভাই, আমাদের আদি পিতা আদম, আমাদের আদিমাতা হাওয়া আলাইহাস সালাম, আমাদের গোরা এক। আমরা কেউ মুসলিম কেউ বৌদ্ধ, কেউ মুসলিম কেউ হিন্দু, কেউ মুসলিম কেউ খ্রিস্টান, কিন্তু আমাদের আদি পিতা আর আদি মাতা একজন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের গোরা এক। হিন্দু বৌদ্ধ হইলেও আমরা ভাই ভাই, মানবতার দিক থেকে ভাই, আর আমরা হলাম ইমানি ভাই, ঠিক কিনা? দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই, বৌদ্ধ লোকটাও আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না। কিন্তু আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা শরীফ এক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, নবীর উম্মা জীবন বিধানে ঐ শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মা জীবন বিধানে ঐ শিবানী কোরআন। তবে কেন এক ন হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক ন হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক, নবীর উম্মা জীবন বিধানে ঐ শিবানী কোরআন। তবে কেন এক ন হে মুসলমান, এক হও করিয়া হবান, ঠিক কিনা? তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব, এজন্য আল্লাহ তাআলা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আদেশটা কার? আওয়াজ করে বলেন কার? রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. سبحان الله পড়েন। আল্লাহ ডেকে বলেন গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের মাকেও বাঁচাও,
নিজেও বাঁচো, বাবাকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রীকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও, ঠিক কি না? নাকি আপনি একা জান্নাতে যেতে চান? আমি জান্নাতে, আমার বাবা জাহান্নামে, এটা ভালো লাগবে? আমি জান্নাতে, আমার মা জাহান্নামে, এটা আমরা চাই? আমি জান্নাতে, আমার স্ত্রী জাহান্নামে? আমি জান্নাতে, আমার ছেলেরা জাহান্নামে? এটা চাই আমরা? আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে, আমরা জান্নাতেও থাকবো একসাথে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও, নিজেও জান্নাতি হতে হবে, পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন, ও আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী আপনি একা নামাজ পড়লেই হবে না, আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন, আপনার কন্যা জাইনাবকে নামাজের কথা বলেন, রুকাইয়াকে নামাজের কথা বলেন, উম্মে কুলসুমকে নামাজের কথা বলেন, আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাকেও নামাজের কথা বলেন, আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন, ঠিক কি না? নামাজ একা বললে হবে না, আপনিও নামাজে যাবেন। এখানে আছে যত্ন, ভালোবাসা, দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ, ঠিক কি না? ফ্যামিলি পরিবারকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন? গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই? বাইতুল মুকাররমে খুতবা দেয়া নিষেধ, মসজিদে নামাজ পড়া নিষেধ, দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ, টুপি পড়া নিষেধ, কিচ্ছু করা যাবে না, সব জায়গায় নিষেধ, কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে? এজন্য পরিবারের অনেক গুরুত্ব। গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে? এজন্য ইসলাম পরিবার গঠন, পরিবার সংরক্ষণ, পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ, তাহজিব, তামাদ্দুন, ট্রেন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়ে এখানেই আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য। আমরা রক্ষণশীল, কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই। ওদের পরিবারগুলোতে, ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি, এরা বিয়ে করতে চায় না। আমরা বিয়ে করি, কারণ বিয়ে করা আমার নবীর সুন্নাহ, ঠিক কি না? কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না, ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে।